আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মসুর ডাল আর ডিমের ভর্তা। শীতের দিনে এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই মসুর ডাল আর ডিমের ভর্তাটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটি বানানোর জন্য এখানে ফ্রাইং প্যানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে সামান্য বেশি মসুর ডাল। মসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেছে। এখন চুলার আঁচটা আমি জ্বালিয়ে দিয়েছি, চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এটা প্রথমে ডালটা আমি সেদ্ধ করে নিব, তারপরে এখানে দিয়ে দিচ্ছি পানি। বেশি পানি দিব না এখানে, যেহেতু আমি একদমই শুকনো করে এটা সেদ্ধ করে নিব। সো আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিলাম, মানে টোটাল এক কাপের থেকে একটু কম হবে। এখন চুলাটা আমি চুলা তো মিডিয়াম করেই দিয়েছি, মিডিয়াম থেকে একটু কম। এখন এখানে দিয়ে দিব দুইটা কাঁচা মরিচ। এটা কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু এই ভর্তাটায় অনেক ভালো লাগে, সেদ্ধ কাঁচা মরিচের যে ফ্লেভারটা আছে। আর এখন তো নতুন নতুন কাঁচা মরিচ পাওয়া যায়, সো ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো আসে। তো ঢেকে আমি এটা সেদ্ধ করতে থাকবো, কিন্তু একদম নেড়ে দিব না, নেড়ে দিলে কিন্তু সময় লাগবে। সো আমি জাল করতে থাকবো, এর মধ্যে পানিগুলো একদম শুকিয়ে গেলে তারপরে ফিরে আসছি। দেখেন চুলার আঁচটা কমিয়ে আমি সেদ্ধ করলাম, দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পানিগুলোও শুকিয়ে গেছে আর মসুর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেতরে যে আরও একটু পানি আছে মসুর ডালের ভেতরে, পানি কিন্তু শুকিয়ে গেছে, তারপরে এরকম করে প্রেস করার পরে কিন্তু আরও একটু পানি বের হয়, সেগুলো আমি একটু ভেজে নিব, তাতে করে আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা আলাদা একটা বাটিতে তুলে তারপরে ঠান্ডা হতে দিব। তো ফ্রাইং প্যানটা আমি ভালো করে ধুয়ে আবারও চুলায় দিলাম, দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। শুকনো মরিচ সবগুলো কিন্তু আমি ভর্তায় ব্যবহার করব না, যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, কিছু পরিবেশনের জন্য রাখবো দুই একটা সেজন্য। আর দিয়ে দিয়েছি দুইটা দেশি রসুন, এগুলো দেশি রসুন, সেজন্য আমি একটু বেশি করে দিয়েছি। আর রসুনটা একটু বেশি করে দিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো ভাজা দেখেন হয়ে গেছে, রসুন আর মরিচ খুব সুন্দর করে ভাজা হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি প্রথমে দেইনি, কারণ পেঁয়াজটা এখানে বেরেস্তা কালার করব না, পেঁয়াজটা হালকা নরম হয়ে কালারটা যখন চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নিব আমি। তো দেখেন ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে ভর্তাটা বানাবো। তো মরিচগুলো আলাদা করে নিয়েছি, প্রথমে যেহেতু আমি লবণ দেইনি, এখন লবণ দিয়ে মরিচগুলো ভালো করে ভেঙে নিব। লবণ দিলে কিন্তু মরিচগুলো ভাঙা খুব ইজি হয়, মরিচগুলো মুচমুচে হয়ে যায়, তারপরে ভাঙাটা খুবই সহজ হয়। আর ওপাশে আমি রসুন আর পেঁয়াজটা আলাদা করে নিয়েছি। আর পেঁয়াজটা আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কিন্তু ডালের মধ্যে যদি কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করা হয়, কিছুক্ষণ পরে দেখা যায় যে পেঁয়াজের একটা স্মেল আসে, সেটা কিন্তু আর ভর্তায় খেতে ভালো লাগে না। আপনারা যদি সাথে সাথে পরিবেশন করেন তাহলে কাঁচা মরিচটা দেওয়া ঠিক আছে, আর আদারওয়াইজ আমি বলবো যে পেঁয়াজটা একটু ভেজে নিলেই ভালো হবে। এখন পেঁয়াজগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, রসুনটাও মিক্স করে নিচ্ছি, আধ ভাঙা যেন রসুনগুলো হয়ে যায়, আস্ত কোয়া আমি রাখবো না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা আমাদের একদমই অসম্পূর্ণ। এক মুঠো ফ্রেশ ধনিয়া পাতা দিলাম, এগুলো দেশি ধনিয়া পাতা, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। খুবই ভালো করে মিক্স করে নিলাম, আর দেখতে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা স্মেল আসছে, আমার তো এখনই খেয়ে ফেলতে মন চাচ্ছে, এতটাই ভালো আসছে স্মেলটা। দিয়ে দিলাম একটা সেদ্ধ ডিম, ডিমটা ভালো একটু সেদ্ধ করে নিয়েছি ভালো করে। তো ডিমের সাথে মসুর ডালের এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, আপনারা যারা এখনও খাননি তারা অবশ্যই এভাবে একবার হলেও করে খাবেন। তো ডিমটা ভালো করে মিক্স করার পরে আমি সেদ্ধ করে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম, আর ডালের মধ্যে যে মরিচগুলো সেদ্ধ হয়েছিল সেগুলো ভেঙে নিলাম। আর এখানে কিন্তু ঝালটা আমি একটু বেশি দেই, খেতে অনেক ভালো লাগে ভর্তার মধ্যে ঝালটা। তো খুব ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি, আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়, আর বাসার সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে, এটা এতটাই মজার হয়।
তো খুবই ভালো করে এটা মিক্স করে নিতে হবে, যেন সমস্ত পেঁয়াজ রসুন মরিচের সাথে আর ডিমের সাথে ডালটা খুব ভালো করে মিক্স হয়, এভাবে মিক্স করতে হবে। আর লবণটা কিন্তু স্বাদ মতো দিতে হবে, কেউ বেশি খেতে পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন, তো আমি যেরকম দিয়েছি একদমই কিন্তু পারফেক্ট। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো মজাদার এই মসুর ডাল দিয়ে ডিমের ভর্তাটি। তো বানানো হয়ে গেছে, আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।